প্রিয় চাকরি প্রার্থী বাংলাদেশ বন বিভাগের আরো একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের স্বাগতম। ভিডিওতে নতুন হলে অবশ্যই ভিডিওটি লাইক করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো 31/8/2022 তারিখ ফরেস্ট গার্ড টোটাল 89টি পদে বাংলাদেশ বন বিভাগ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং যেটাতে আপনারা 9000 টাকার স্কেলে প্রায় 20000 টাকার মতো স্যালারি পাবেন প্রথম মাস থেকেই। তো আপনাদেরকে জানিয়ে দেই যে 18 থেকে 30 বছরের মধ্যে সকলেই কিন্তু আবেদন করতে পারবেন আর আবেদনপত্র গ্রহণ শুরু হবে 15/9/2022 তারিখ থেকে এবং 30/9/2022 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। তো আপনি যদি এই বছরে নিজের যোগ্যতায় একটা সরকারি চাকরি পেতে চান তাহলে হৃদয় আপডেট একমাত্র চ্যানেল, যে চ্যানেলের সকল ভিডিও সমূহ দেখতেই হবে এবং মহান সৃষ্টিকর্তার দোয়া এবং আপনার পিতামাতার দোয়ায় আশা করি আপনি নিজের যোগ্যতায় চাকরি পাবেন। তাই বলবো অবশ্যই এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে করে পরবর্তীতে নতুন কোনো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আসলে সবার আগে আপনি জানতে পারেন এবং আমরা চেষ্টা করি কী ধরনের পড়াশোনা করলে চাকরি পাওয়া সম্ভব সব কিছু আপনাদের জানাতে। সে বাংলাদেশ বন বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে লিঙ্কটা, আবেদনের লিঙ্কটা বা নিয়োগ বিজ্ঞপ্তির যে লিঙ্কটা, এটা আপনার ডিসক্রিপশন বক্স থেকেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই যে ওয়েবসাইট দেখছেন এখানে ঢুকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো টোটাল কিন্তু 89 জনকে নিয়োগ করা হবে এবং এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতাটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং মোটামুটিভাবে আপনি যদি পাসপোর্ট 4 ইঞ্চি বা তার উপরে উচ্চতা হয়ে থাকে তাহলে কিন্তু টিকে যেতে পারবেন এবং মহান সৃষ্টিকর্তার দোয়ায় চাকরিও পেয়ে যাবেন। তাই অনুরোধ করবো এটাতে অবশ্যই আবেদন করবেন যারা যোগ্য প্রার্থী রয়েছেন। এবং এখানে যে বাছাই পদ্ধতি দেখেন, এখানে বলা আছে নির্বাচনী কমিটি কর্তৃক যে নির্ধারিত, সরকার নির্ধারিত নির্বাচনী কমিটি কর্তৃক বাছাই করা হবে এবং এখানে লিখিত, শারীরিক ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। তো প্রথমে কিন্তু আপনাদের একটা লিখিত পরীক্ষা হবে, তারপরে কিন্তু এই মৌখিক পরীক্ষা আর আপনার যে ইয়ে পরীক্ষাটা আছে, শারীরিক মেডিকেল ফিটনেসটা ঠিক আছে কি না এটা কিন্তু টেস্ট হবে, তারপরে কিন্তু আপনার নিয়োগ দিয়ে দেবে। এবং বন বিভাগের জন্য আমাদের কিন্তু বইয়ের কাজ চলতেছে, অবশ্যই এই বইটা আপনাদেরকে দিতে পারবো কিছুদিনের মধ্যেই। ডিসপ্লে তুষার করা নাম্বারে কল করে অবশ্যই বইটি অর্ডার করতে পারবেন। এবং যাদের কোনো ধরনের কোনো সার্টিফিকেট রয়েছে, মুক্তিযোদ্ধা বা এই যে আনসার বা বিডিপির যে শুধুমাত্র রাইফেল ট্রেনিংধারী বা আপনার এটিএম শারীরিক প্রতিবন্ধী কোনো ধরনের যদি সার্টিফিকেট থাকে সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আবেদনকারী মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার যে সার্টিফিকেট রয়েছে এগুলো কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে, তাছাড়া কিন্তু আপনি কোনোভাবেই অ্যালাউ হবেন না। তো এবার জানিয়ে দিব যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। দেখেন, যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, রাজশাহী বিভাগ, রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা ও সিরাজগঞ্জ জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। এবং তারপর রংপুর বিভাগ, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলা, আপনারা এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এছাড়া কিন্তু অন্যান্য কোনো জেলার প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন না। তাই বলবো যে এখানে কিন্তু কম্পিটিশানটা খুবই কম হবে, তাই অবশ্যই আমাদের কাছ থেকে বই সংগ্রহ করবেন এবং মোটামুটিভাবে একটু ভালো প্রিপারেশান নিলেই কিন্তু মহান সৃষ্টিকর্তার দোয়ায় চাকরি পেয়ে যাওয়া সম্ভব। আর যে অনলাইনে আবেদনের নিয়মাবলী দেখতে পাচ্ছেন, এই যে ওয়েবসাইটের মধ্যে গিয়ে আপনারা 15 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এর মধ্যে আবেদন করতে পারবেন এবং মাত্র 56 টাকা কিন্তু চার্জ কাটবে, মাত্র 56 টাকা। এবং আপনি কিন্তু আপনার মোবাইলের মাধ্যমেই আবেদনটা করতে পারবেন, সেই ধরনের পদ্ধতিও কিন্তু বলা আছে। তাই বলবো নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু পত্রিকা ছাড়াও বিভিন্ন ইউটিউব চ্যানেল, যারা যেগুলো ভেরিফাইড ইউটিউব চ্যানেল আমাদের, যেমন আমাদের হৃদয় আপডেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এছাড়াও যে bforest.gov.bd ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্পর্কে জানতে পারবেন। তাই বলবো অবশ্যই পড়াশোনা করুন, মহান সৃষ্টিকর্তার দোয়ায় অবশ্যই চাকরি হয়ে যাবে ইনশাআল্লাহ।